গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সুস্বাদু ফল পেয়ারা যা সিলেটিদের কাছে সফরি নামে পরিচিত। গোলাপগঞ্জ উপজেলায় ঐতিহ্যবাহী এই সুস্বাদু ফল বাণিজ্যিকভাবে সবচেয়ে বেশি চাষ হয় বাঘা ইউনিয়নে। এবছর ফলন ভালো হলেও করোনার কারণে বেচাকেনা না থাকায় লোকসানের আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। আরও জানাচ্ছেন আমাদের গোলাপগঞ্জ প্রতিনিধি অলিউর রহমান তামিম। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সুস্বাদু ফল হচ্ছে পেয়ারা, যা সিলেটিদের কাছে সফরি নামেই পরিচিত। গোলাপগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী এই সুস্বাদু ফল বাণিজ্যিকভাবে সবচেয়ে বেশি চাষ হয় বাঘা ইউনিয়নে। বাঘার পেয়ারার চাহিদা দেশ বিদেশে রপ্তানি হয়, কিন্তু করোনার জন্য বাঘার পেয়ারা ব্যবসায়ীদের মাথায় হাত। সরেজমিনে বাঘার সোনাপুর বাজারে গিয়ে দেখা যায়, সারিবদ্ধভাবে ব্যবসায়ীরা পেয়ারা নিয়ে বসলেও নেই ক্রেতা। ব্যবসায়ীরা জানান, একসময় বাঘার পেয়ারা নিতে দূর দূরান্ত থেকে ক্রেতারা বাগায় আসতেন। কিন্তু করোনার কারণে বর্তমানে ক্রেতা নাই বললেই চলে। ফলন ভালো হলেও বিক্রি জিকি না থাকায় লোকসানের আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। আগে থেকে এখন বিক্রি কমে গেছে, আগে কত বেশ বেশি দাম ভালো বেচতাম, এখন এবারে বিক্রি শিখে কম। পেয়ারা যেমন সুস্বাদু তেমনই রয়েছে তার গুণাগুণ। বিশেষ করে পেয়ারা ডায়াবেটিক্স রোগীর জন্য খুবই উপকারী। এছাড়াও এই ফল রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বলে জানান চিকিৎসকরা। অলি রহমান তামিম, আইএনটিভি নিউজ, গোলাপগঞ্জ।